হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা ব্লগ শেয়ার করলাম আপনার লগে, ব্রাইটনের সিলাইফর একটা ব্লগ। ব্রাইটনের সিলাইফর একটা ব্লগ আমি অলরেডি আপলোড করছি, আর একটা আছে আমার সেকেন্ড ব্লগ। আর এই ব্রাইটনের সিলাইফর আমি হয়ে আগেও হয়েছি, হয়ে একটা ব্লগ বানাইছি, যে ব্লগগুলো আমি ছোটো ছোটো করি আপনারা সবার লগে শেয়ার করবো, যাতে আপনারা সবে দেখে আমার ছোটো ছোটো ব্লগ দেখতে সবে উবালা পায়। একটু লং ভিডিও দেখতে হইলে বোরিং লাগে, আর আপনারা দেখতে পারে কেন তারা ক্লিন করে, তারা কন্টিনিউ সাইডটাকে ক্লিন করে সব সময়, যেহেতু কেন বাচ্চারা বেশি যায়, বাচ্চারা তো বুঝে না, তারা গ্লাসও টাচ করে লায়, আর তাই তারা সব সময় ক্লিন করার থাকে। আর এখানেও সিলাইফের মাঝে আমি জানি না এখানে যে অনেক বড় একটা সাপও তারা রাখছিল ফানের মাঝে গ্লাসের ভিতরে, আর এই সাপটাও আমি ভিডিওটাও ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, সো দেখতে হইলে আমার ফুল ভিডিও যদিও আমার সাথেও থাকা। এখানে তারা ছোট ছোট মাছ ছোট একুয়ারিয়াম, বড় মাছ বড় একুয়ারিয়াম, কালার কালার মাছ এক সাইডে দিয়ে তা অনেক সুন্দর করে রাখছে। আর সব সময় যেহেতু তারা বাচ্চেন দিয়ে গ্লাসও টাচ করে লা, তারা ক্লিন করে, ক্লিন বোঝাও যায় না যে মাসের মাঝখানে তারা আগলো, সব মানুষের দেখলা, যারা দেখাতে আইসেন তারা ভিজিট হয়েছেন তারা দেখলা মাসখান থেকে তারা আগলো চাইয়ে ক্লিন করে যায়গে। তারা তো প্রফেশনাল, তারা কিছু করতে হইলো আর সময় লাগে না, আমরা তো আর কিছু যদি করতে অনেক টাইম লাগে, সো তারা তো ওইটা করে করে হ্যাবিট আছে, তারা প্রফেশনাল মানুষ, তারা করতে তারা সময় লাগে না। আর এই সিলাইফর খান্দাতে যা আমি ব্রাইটনের সিসাইডের হয়ে একটা ব্লগ আমার চ্যানেলও আছে, যে ব্লগগুলো যদি আপনারা দেখতে চান আমি ব্রাইটনের সিসাইডের ব্লগগুলো আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিলাম, আপনারা চাইলে দেখতে পারবা। আর সিলাইফর সাইডেও 2 মিনিট লাগে আঠিয়া যাইতে সিসাইড ওখানো, আপনারা যদি আইন আমার ভিডিও দেখে খেয়েও তাইলে আপনারা একসঙ্গে 2 একটা সাইড ভিজিট করিয়া যাইতে পারবা। সিসাইডও দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর ব্রাইটনও, আর সিলাইফ ব্রাইটনের মাঝে একটাও আছে আমার জানার মতে, ব্রাইটনে একটাও আছে সি লাইফ। আর আপনারা যদি আইন তাইলে তো এটা একলাগে ভিজিট করতে পারবা, যেহেতু এখন সামার, সামার তো হলিডের সময়, সব অনেক দেশে হলিডে যায়, এক দেশ থেকে আরেক দেশে হলিডে বা এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি হলিডে যায়। আমরা ছোট পিপিলিয়া এই যে বেমারের মাঝে রিক্স নিলাম না, যেদিন তাই একটু বড় থাকতে আমরা হলিডে গেলাম, মানে যেহেতু তাই একদম ছোট তাই আর হলিডে যাইলাম না, তাই ট্রাই করাম সামারগুলো আমরা আমরার মতো করি, আমরা ছেলে টাইলে এনজয় করার লাগে। এভরি উইকও আমরা বারাইয়া যাইতাম সাইড তান্ডে লইয়া। এখানে মাঝে ছোট্ট একটা অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম না এখানে তারা গ্লাসের ভিতরে ছোটো ছোটো ফিশ দিয়ে রাখছে, যেগুলো বাচ্চা ইন্দিয়ে টাচ করতে পারে, একটা ফিঙ্গার দিয়ে টাচ করে, বাচ্চা ইন্দিয়ে না বড় মাসেও টাচ করে, আর টাচ করতে গেলে একটা ফিঙ্গার দিয়ে সব সারা হাতর পাঁচটা আঙুল দিয়ে এখানে টাচ করা যায় না, তারাও হইয়া দেয়, তারা এখানে সিকিউরিটি উবাইয়া থাকে, হয় যে হয় একটা ফিঙ্গার দিয়ে টাচ করার লাগে। আমার ছেলে তো দেখে কইছেন তাই মাছ লইয়া গড় আইতা, এখন পর্যন্ত তাহলে আমি ওটা ভিডিও দেখাইলে ফিস ফিস কইবা, তাই সুন্দর করে এখনো মাছ শিখছেন না, নতুন মাছ শিখরা ফিস রে ফুস ফুস কইবা, যেহেতু 2 বছর নাই তানোর, 21 মাস হয়েছে নভেম্বরও তানোর বার্থডে, আর ছোটো বেবি তো তো কিছু মাতটাও জানি না, আর এখন কোন মাত তানো অনেক কিউট লাগে, ছোটো ছোটো করে মুখ দিয়ে মাতিবা, যে মাছগুলো শুনতে অনেক ভালো লাগে। আর এই সিলাইফর একটু সাইডে তারা কালার দিয়ে রাখছে, দেখে বুঝতে পাররা যে উপরে লাইটিং কালার দেওয়া, অনেক সুন্দর লাগছে দেখে। দেখতে পাররা এখানে ছোট ছোট ফিশগুলা রাখছে, আর আগে দেখাইছিলাম আপনার ভিডিওর ফার্স্টে যে এখানে বড় বড় ফিশ আর এখানে ছোট ছোট, কিলেখান লাগলো আমার এই ভিডিওটা আপনারা সবে কমেন্ট করে জানাইবা, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ভিডিওর মাঝে একটা কমেন্ট করবা অবশ্যই, যায় কিলেখান লাগলো আমার এই ব্লগটা। আর এখন দেখতে পারে একটা সাপ, মাই গো আমার দেখে অনেক ভয় লাগে গে, সাপগুলো অনেক বড় সাপ আছে, আর সাইডে সাইডে দিয়া একটা গাছের মাঝে একটা দেখে বুঝতে পারে একটা কিলেখান, আর সারা গাছটারে সাপ দিয়ে সাপে দৌড়িয়া বইছে, জানি না সি লাইফও সাপ থাকে কিনা না, আমি ফার্স্টেও দেখছি,
ইসাফটা কি জাত সাফ বা সাফর নাম আমি তাও জানি না, আপনারা যদি কেউ জানো অনেকটা কি জাত সাফ অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আমার ভিডিওটা আমি আজকে ওখানেও শেষ করলাম। আসসালামু আলাইকুম।